এলাপ মানে কি আদি উৎপত্তি একদম ছোট থেকে ছোট প্রাণী কিভাবে উৎপত্তি হলো পৃথিবীতে না না উৎপত্তি আর সৃষ্টি তো আলাদা শব্দ ভাই সৃষ্টি আপনি যেভাবে কথার মাঝখানে আপনি কথা বলে যাচ্ছেন আমি যখন কথা বলবো তখন আপনি কথাটা শুনবেন শুনে আমার বলার শেষ হওয়ার পরে আপনি উত্তরটা দিবেন হ্যাঁ আপনাকে আমি জিজ্ঞাসাচ্ছি যে সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা আপনি আগে একটু আমাকে দেন না না আমার হয়তো সৃষ্টিটা বলা দ্বারা কিছু হয়তো অন্য মিনিং হয়ে যাচ্ছে যে কারুর দ্বারা সৃষ্টি কিন্তু সৃষ্টিটা আমি एक्चुअली বলতে চাই আমি বলতে চাই যে উৎপত্তি ভাই জন্ম নিয়েছে আমি তো আমি তো জন্ম নিয়েছে আপনি কি সৃষ্টি হয়েছে আমি সেটাই বলছি জন্ম আমার তো ল্যাঙ্গুয়েজটা হয়তো ঠিক নয় বাংলাতে যেটা বলছি জন্ম তো জন্ম মানুষ হয় হচ্ছে যে মায়ের পেটে যদি মানুষের কথা বলি আমি মানুষের কথা বলি না ফার্স্ট লাইফ ফার্স্ট লাইফ কোনটা ফার্স্ট লাইফ তো তাহলে আপনি তো এই জিনিস কি নিয়ে কি আপনি পড়ালেখা করেছেন না না ওই জন্যই তো আমি জিজ্ঞাসা করছি এটা মানে আমি নবো কোথা থেকে ফার্স্ট লাইফ কোনটা আচ্ছা একটা তথ্য সম্পর্কে আপনি জানতে চান হ্যাঁ যে কোনো একটা জিনিস সম্পর্কে আপনি জানেন না সম্পর্কে জানতে চান যে এই জিনিসটা কিভাবে হইল একদম এই জিনিসটা মনে করেন আপনি এই জিনিসটা আমাকে জিজ্ঞেস করলেন আমি আপনাকে একটা ভুঁংবাং একটা উত্তর দিয়ে দিলাম যে না না আপনি ভাই আমার কথা আমি যখন কথা বলছি বারবার মাঝখানে কথা বলবেন না কোনো সাউন্ডই করবেন না হ্যাঁ কোনো শব্দ করেন না জাস্ট এখন শুনেন শুনে তারপর আপনি আমার কথা শেষ হলে তারপর আপনি কথা বলবেন আপনাকে আমি যেটা জিজ্ঞেস করছি মনে করেন আপনি একটা জিনিস সম্পর্কে জানেন না আমি আপনাকে একটা ভুগ উত্তর দিয়ে দিলাম বললাম যে একটা পং পং নামক একটা দেবতা ছিল সেই দেবতা একদিন পুত করলো সাথে সাথে জীবন শুরু হয়ে গেল এটাই সত্য সত্য কথা কথা ভাই আমি আমি কইলাম সত্যি ভাই বিশ্বাস করেন ভাই এটাই সত্য কথা তো এই জিনিসটা যে আমি বললাম আপনি এটা যাচাই করবেন কিভাবে যে আমি সত্য বলছি নাকি বানায় বানায় বলছি চাপা মারছি এই জিনিসটা আপনি যাচাই করবেন কিভাবে বলবো হ্যাঁ বলেন

হ্যাঁ তো ওই পীর সাহেব পীর বাবা এদের কথা আমি শুনতে চাচ্ছি না অ্যাকচুয়ালি হাজি বাবা পীর সাহেব হাদিস এই সেই আমি অ্যাকচুয়ালি শুনতে চাচ্ছি না এগুলো অ্যাকচুয়াল যে রিজেন্টটা আমাকে বলুন লাইফ ফার্স্ট লাইফ অ্যাকচুয়াল সেই রিজেন্টটা বলার আগে আমার যে জিনিসটা বুঝতে হবে যে আপনি যদি একটা কথা বলি সেই জিনিসটা আপনি কেন মানবেন আমি তো যে কোনো কথাই বলতে পারি তাই না আগে তো আমাদের এই পদ্ধতিটা সেট করতে হবে যে আমরা আমাদের ছাকনিটা কি হবে তথ্যকে যাচাই করার পদ্ধতিটা কি হবে সেটা সেটা আগে নির্ধারণ করতে হবে এরপরে হচ্ছে সেই জিনিসটা সেট হয়ে গেলে আলাদা করতে পারেন আপনি কি আমার কথা বুঝতে পারছেন যে আপনি আপনার কাছে যে ছাকনিটা যদি থাকে এই ছাকনিটা দিয়ে আপনি ছাকনি দিয়ে অনেক তথ্য আপনার কাছে আসবে অনেক লোক অনেক কথা বলবে সেই ছাকনিটা দিয়ে আপনি সুন্দর করে ছেঁকে ফেলবেন যে কোন জিনিসটা সঠিক আর কোন জিনিসটা ভুল এই জিনিসটা এই ছাকনিটা যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু অবশ্যই আসবে উচিত এই যে এই প্রশ্নগুলো আসতেছে আপনার তো আসলে উত্তরটার থেকে যেটা দরকার মানে আপনার প্রশ্নের উত্তরটা থেকে যেটা আপনার প্রয়োজন আমি মনে করতেছি সেটা হচ্ছে ছাকনিটার দরকার যে সেই যে ছাকনিটা দিয়ে আপনি তথ্যকে ভেরিফাই করতে পারবেন যাচাই করতে পারবেন তথ্যটা সঠিক নাকি ভুল সেটা আপনি নির্ণয় করতে পারবেন এইটা যখন আপনার কাছে হবে এই ছাকনিটা যখন আপনার কাছে থাকবে তখন আপনি যে কোনো একটা বই পড়লে সেই বইটা থেকে আপনি ছাকনি ব্যবহার করে সে তো সেই বইটার ভিতরে কতটুকু সত্য তথ্য আছে কতটুকু মিথ্যা তথ্য আছে সেটা আপনি নির্ণয় করতে পারবেন আমি মনে করি না আপনার সেই উত্তরের দরকার আছে আপাতত আমি মনে করি আপনার ছাকনিটা না না আমার উত্তরের দরকার আছে উত্তর না হলে আমি যা চাইবা চাই কি করে আমার কাছে কিন্তু দু একটা এমন উত্তর আছে যেটার মাধ্যমে আমি ক্লিয়ার নই উত্তর আপনি হাজার হাজার আপনার থেকে আমি একটা উত্তর এক্সপেক্ট করছি সেটা সেটা আমি অবশ্যই বলবো কিন্তু আমি আপনাকে যেটা বোঝাবার চেষ্টা করছি যে আপনার আপাতত সেই উত্তরটার প্রয়োজন প্রয়োজন যতটুকু তার থেকে অনেক বেশি প্রয়োজন হচ্ছে ছাকনিটার ছাকিটা আমি আপনাকে আগে সেই ছাকরিটা সম্পর্কে আপনাকে আগে বলে নিতে চাই এরপরে যদি আমাদের সময় থাকে তাহলে আমরা উত্তরটাতে যাবো যদি সময় না থাকে যাব না কিন্তু নাহলে তো আমি কোনো কিছু বলে দিতে পারি আপনি এটা কেন আপনি যাচাই করবেন কিভাবে আপনি বলুন অবশ্যই বলবেন আপনি কেন বলবেন আপনি যেটা বলবেন তার এগেস্ট আপনি আপনি যে কোনো একটা কিছু বলে দিবেন সেটা আমি শুনবো এটা তো হবে না না

সেই গ্রন্থটি কি বা সেটা কে পাবলি করেছে কে লিখেছে যে লিখেছে সে আদৌ সে ব্যাপারে জানায় কিনা তারপরে আমার সেইগুলো স্কেপ বাই স্কেপ সেগুলোকে ভেরিফাই করতে হবে কিন্তু আগে তো আমাকে অ্যান্সটা নিতে হবে না তার জন্য আপনার যেটা আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমরা যেভাবে যাচাই করি সে যাচাই করার পদ্ধতিটা হচ্ছে যুক্তি তথ্য প্রমাণ দিয়েই তো যাচাই করি কখনো তো আমরা কোনো তথ্যকে অন্ধবিশ্বাস দিয়ে যাচাই করতে পারি না অন্ধবিশ্বাস দিয়ে যাচাই করার মতো কোনো ব্যাপার না যেটাকে যাচাই করতে হবে তাই না আচ্ছা আমরা যুক্তি তথ্য প্রমাণ দিয়ে যেই জিনিসটা আমরা যাচাই করে দেখতে পারি সেই জিনিস সম্পর্কে আমি আপনাকে বলতে পারবো যে প্রথম প্রাণের উদ্ভব কিভাবে ঘটেছিল সেই বিষয়ে বিজ্ঞানীরা এখন পর্যন্ত শতভাগ নিশ্চয়তা দিয়ে কিছু জানে না তারা এখনো এখন পর্যন্ত শতভাগ নিশ্চয়তা দিয়ে কিছু বলতে পারে না তারা যেটা বলতে পারে যে প্রাচীনকালে পৃথিবী একটা অত্যন্ত উত্তপ্ত গোলক ছিল গ্রহ ছিল যে গ্রহটাতে মানে অত্যন্ত উত্তপ্ত ছিল ধীরে 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 তাপ কমতে 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 উপরি ভাগটা ঠান্ডা হয়েছে কিন্তু সেই সময় যে গ্যাস ছিল সারা পৃথিবীতে গ্যাসগুলা থেকে যে মেঘ তৈরি হয়েছিল সেই মেঘ থেকে প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাত এবং প্রচুর পরিমাণে পানি উৎপন্ন হয়েছিল বিভিন্ন ধরনের সমুদ্র তৈরি হয়েছিল এই জায়গা থেকে যে এই জিনিসটা ঘটেছিল যে এক ধরনের থক থকে সরি এটাকে মানে ওরা যারা এই বিষয় নিয়ে গবেষণা করেছে তারা এটাকে বলে এক ধরনের চিকেন স্যুপ পানির ভিতরে কিছু ঘন ঘন পদার্থ তৈরি হয়েছিল সেই ঘন পদার্থগুলা দীর্ঘ একটা মানে সময়ের ভিতর দিয়ে গিয়ে প্রথম এক ধরনের এককোষী প্রাণীর উৎপত্তি ঘটেছিল এই পুরা প্রক্রিয়াটা কিভাবে ঘটেছে সেই পুরো প্রক্রিয়াটা সম্পর্কে বিজ্ঞানীরা এখন পর্যন্ত শতভাগ নিশ্চয়তা দিয়ে কিছু বলতে পারে না তবে কয়েকটা পরীক্ষা নিরীক্ষা তারা করেছে কয়েকটা পরীক্ষা নিরীক্ষা করে তারা দেখেছে একটা পরীক্ষা হচ্ছে একটা পরীক্ষা হচ্ছে সম্ভবত মিকেলসন এবং মরলির পরীক্ষা আমি আপনাকে একটু আমি একটু চেক করে দেখি যে আমি ঠিক বলছেন কিনা না এটা মিকেলসন মডেলের পরীক্ষা না এটা আরেকটা পরীক্ষা আমি আপনাকে এটা ভিন্ন আরেকটা পরীক্ষা আহ অমিত ভাই যদি থাকতো তাহলে অমিত ভাই আরো ভালোভাবে বলতে পারতো যে এই যিনি স্টকিমাবে সংशय.কম এ এর উপরে কয়েকটা লেখা আছে আপনি কি সংशय.কম পড়ে সংशय.কম এ লেখাগুলো পড়েছেন না না আচ্ছা আমি আপনাকে দেখাচ্ছি আমাদের আরেকজন লেখক আছেন যিনি একটা গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক কয়েকটা প্রবন্ধ অনুবাদ করেছেন সেই অনুবাদগুলো আমাদের সংशय.কম এ আছে একদম শেষের দিকে দেখবেন এই যে দেখেন যেভাবে জীবনের শুরু সব পথ এসে মিলে গেল শেষে এই শেষ পর্ব এটা যেভাবে জীবনের শুরু কোষের জন্ম যেভাবে জীবনের শুরু প্রোটিনের শক্তি দেখা যাচ্ছে ভাই এই লেখাগুলোর ভিতরে মানে সাইন্টিফিক রিসার্চ দিয়ে এই জিনিসগুলো দেখানো হয়েছে যে কিভাবে আসলে প্রাণের উৎপত্তিটা কিভাবে হয়েছিল এই লেখাটা প্রথম ধরেন এই লেখাটার ভিতরে যদি আমরা যাই তাহলে দেখেন প্রথম প্রাণের উৎপত্তিটা কিভাবে ঘটেছিল বিজ্ঞানের যে জিনিসগুলো বের করেছে এই পর্যন্ত যতটুকু বের করা গেছে এই ব্যক্তির নাম হচ্ছে কি ফেডরিক ভোলার উনি মানে প্রাণ শক্তি মতবাদ যে এর আগে ছিল সারা পৃথিবী জুড়ে একটা মতবাদ শক্তিশালী ছিল নাম হচ্ছে মতবাদ সেই মতবাদটা ছিল এরকম যে শুধুমাত্র প্রাণ থেকেই উৎপত্তি হতে পারে বস্তু থেকে কখনো প্রাণের উৎপত্তি করতে পারে না কিন্তু এই মিকেলস এই উনি প্রথম একটা গবেষণার মাধ্যমে জার্মান একজন কেমিস্ট উনি প্রথম একটা গবেষণার মাধ্যমে তিনি পরীক্ষা করে দেখান যে অজৈব যৌগ থেকে জৈব যৌগের উৎপত্তি করতে পারে মানে অজৈব যুগ থেকে জৈব যুগের উৎপত্তি ঘটাটা সম্ভব এই দেখেন আঠারোশো সালে আমি আরো বড় করে দিচ্ছি আঠারোশো সালে জার্মান রসায়নবিদ ফেড্রিক ভোলার একটি সাধারণ রাসায়নিক দ্রব্য অ্যামোনিয়াম সায়নের থেকে ইউরিয়া সংশ্লেষণ করেন এবং এই মানে দীর্ঘদিন ধরে যে জিনিসটা প্রচলিত ছিল মানুষের মধ্যে যে প্রাণ শক্তি মতবাদ সেই মতবাদটার দুলিস্বাদ ঘটে সেটা একদম মানে শেষ হয়ে যায় সেটা এখন আর কেউ মানে না সেই তো এরপরেও চেষ্টা হয়েছিল এরপরে কিছু কিছু রসায়নবিদ আবার জৈব শক্তি নামে একটা তত্ত্বের অবতারণা করতে চেষ্টা করেছিল কিন্তু এটাগুলো আসলে মানে হালে পানি পায় নাই পরবর্তীতে বিবর্তন তত্ত্ব আসে এবং এইখানে প্রথম প্রাণের যে উৎপত্তি সেই উৎপত্তি সম্পর্কে ওয়ার্ম লিটিল পন্ড একটা ইয়া বলা হয় যে একটা গরম পুকুর যেখানে প্রাণের উৎপত্তি ঘটেছিল যে প্রাণের উৎপত্তিটা কোনো না কোনো একটা গরম পুকুরে ঘটেছিল যেখানে একটা উষ্ণ পুকুরে কিছু পর্যাপ্ত এবং ফসফরাস লবণ সেই সাথে আলো উত্তাপ বিদ্যুৎ এবং রাসায়নিকভাবে উদ্ভূত জটিল জটিল পরিবর্তনের দিকে ধাবিত হচ্ছে এই জিনিসটা আসলে পরীক্ষা করে দেখা গেছে যে এই যে দেখেন ডারবিন জানতেন এই এই জায়গায় অনেকগুলো জিনিস আছে যে জিনিসগুলো আপনি পরে দেখতে পারেন এই জিনিসগুলো এখন প্রত্যেকটা নিয়ে নিয়ে আসলে ইয়া করা একটু মুশকিলের ব্যাপার এই জন্য আপনাকে আমি একটু সারবস্তুটা দেখাচ্ছি অনুবীক্ষণ যন্ত্রে এই যে জৈব রাসায়নিক দ্রবণ পরীক্ষা করে দেখি যে দেখেন দ্রবণটি জীবিত কোষের মতো আচরণ করছে আপনি এই জিনিসটা প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে পড়েন পড়লে এই যে এখানে এইখানে চার পাঁচটা লেখা আছে এই একই টাইটেলের হ্যাঁ এই চার পাঁচটা লেখার ভিতর প্রত্যেকটা জিনিস একদম স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে যে বিজ্ঞানীরা এখন পর্যন্ত এই বিষয়ে কি জানে কি জেনেছে এবং পরীক্ষা নিরীক্ষা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তারা এই যে এই যে মিলার পুরি এক্সপেরিমেন্ট এই এক্সপেরিমেন্টটা মিলারের এক্সপেরিমেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ এক্সপেরিমেন্ট এই যে এই এক্সপেরিমেন্টগুলো হয়েছে এবং এই এক্সপেরিমেন্টগুলোর মাধ্যমে কি পাওয়া গেছে সেই জিনিসগুলো আপনি এই লেখাগুলোর ভিতরে পাবেন আপনি লেখাগুলো সবগুলো একটু পড়ে নেন আর যদি আপনার এটা একটা বিরাট বিষয় আপনি যে প্রশ্নটা করেছেন সেটা একটা বিরাট বিষয় সেই বিষয় মানে ভালোভাবে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো বলতে অনেক সময় লাগবে তার থেকে আপনি এই লেখাটা লেখাগুলো চার পাঁচটা লেখা আছে একটা সিরিজ আছে এই লেখাগুলো একটু পড়ে নেন ভাই মুশতাক ভাই এটা কি আপনি এক সেকেন্ড আমার তো অত এখন পড়তে পারবো না তবে আপনি প্রথমেই যে কথাটা বললেন যেটা হলো বিজ্ঞানীরা এখনো একশো শতাংশ এটাকে জোর দিয়ে বলতে পারেনি যে প্রাণের উৎপত্তি ওই ওইভাবেই হয়েছে ওটা এখনো একশো শতাংশ এর পক্ষে কোনো প্রমাণ নেই হ্যাঁ হ্যাঁ তো আমি একটু এর ভিতরে কিছু ধর্মীয় পয়েন্ট ইনক্লুড করছি মানে এতক্ষণ আমি সায়েন্সের উপর কথা বলছিলাম

জানেন তো এই জিনিসগুলো বড় বড় গরু গাধায় সেই প্রশ্নটা এই ধরনের যুক্তি দিচ্ছে এটা নিয়ে ভিডিও বানায় রাখছি ভাই আপনার প্রশ্নটা শেষ করতে হবে আমি আপনাকে ভিডিওটা দেখায় দিই আপনি ভিডিও একটু দেখেন ঠিক আছে একটু দেখেন আগে দেখেন আমি যে কথাটা বললাম না কথাটা আমি বুঝে গেছি আপনি কি বলতেছেন বুঝে গেছি বলুন কি বুঝেছেন সেটা বলুন আমার ভুলটা ভাঙুক অন্তত আপনি আগে ভিডিওটা দেখেন তাহলে আপনি প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আচ্ছা মুশাক আপনি কি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন না কি বিষয়ে আরো আরো বলতে হবে বলেন তো দাদা আমি আপনার কাছে সরাসরি একটা প্রশ্ন করেছিলাম আমি এই ভিডিও দেখে কিছুই বুঝতে পারিনি আমার প্রশ্নের উত্তর পেলাম না আপনি এই ভিডিওটা দেখে কি বুঝতে পারলেন সেটা তাহলে একটু বলেন কিছুই বুঝতে পারিনি আমার প্রশ্ন সম্পূর্ণ ভিন্ন এটা আপনার সাথে সরাসরি না করলে আমি এই ভিডিওটা দেখে আপনি কি বুঝতে পেরেছেন সেটা একটু বলেন ভিডিওটা আমার প্রশ্নের সমতুল্য ছিল না এটা একটা ভিন্ন বিষয় আপনার প্রশ্ন নিয়ে জিজ্ঞেস করছি না এই ভিডিওটা দেখে আপনি কি বুঝেছেন সেটা বলেন আর যদি এই ভিডিও দেখে আপনি কিছুই বুঝে না থাকেন আপনার একদমই মাথা ভিডিওটা দেখে হ্যাঁ কথার মাঝখানে বারবার কথার মাঝখানে বারবার কথা বলছেন আপনি এতবার করে বললাম যে আপনি কথার মাঝখানে কথা বলেন না তারপরে আপনি কথা শুনছেন না আপনাকে বলেছি যে এই ভিডিওটা দেখে আপনি কি বুঝেছেন সেটা একটু আমাকে এক্সপ্লেন করেন এইখানে পয়েন্টটা কি এবং এই ভিডিও দেখে আপনি যদি কিছুই না বুঝে থাকেন তাহলে আপনাকে বোঝানো আমার পক্ষে মাথা অলরেডি গন কেস হ্যাঁ তাহলে আপনার মাথা কিছু ঢুকবেও না আমি কিছু বললে আপনি কিছু বুঝবেন না এখানে এত সুন্দরভাবে এত সিম্পল ভাবে বোঝাবার পরেও যদি এই ভিডিওটার সারমর্ম আপনার মাথায় না ঢোকে তাহলে হাতুড়ি দেওয়া বাইরাও কোনো মানুষের পক্ষে আপনার মাথায় কিছু ঢোকানো সম্ভব না আমি এটা খুব ভালোভাবে জানি এই কারণে আপনাকে জিজ্ঞেস করেছে যে এই ভিডিওটা দেখে আপনি কি বুঝলেন সেটা আমাকে আগে एक्सप्लेन করেন যদি দেখি যে এই ভিডিও দেখে আপনি কিছুই বুঝলেন না আপনার মাথা কিছু ঢোকে নাই তাহলে ভাই আপনি স্কুলে যান স্কুলে গিয়ে পড়া লেখা করেন এর থেকে বেটার কোনো ওয়ে নাই আপনার জন্য বলেন নেই আপনি হ্যাঁ আমি বলি আমি বলি আপনি শুনুন না না আপনাকে জিজ্ঞেস করেছে যেটা সেটা শুধু মাত্র উত্তর দেন যে এই ভিডিওটা তো দিচ্ছি আপনি শুনবেন তবে তো দেব আবারো আপনাকে মিউট করছি এই ভিডিওটা দেখে আপনি কি বুঝেছেন শুধুমাত্র এই কথাটা বলেন এছাড়া অন্য কোনো কথা বললেই আপনাকে বিদায় করে দিব বলেন ভিডিওতে বলা হয়েছে যে যে কোনো বিষয়বস্তু নিয়ে আজকে কোনো ঘটনা ঘটলে তার প্রমাণ যে কোনো একশো বছর পরে বা ভবিষ্যতে যে কেউ প্রমাণ করতে চাইবে তো সেটা সম্ভব নয় এটাই বলা হয়েছে ছোট করে বললাম এটা বুঝতেছেন এই ভিডিওটা দেখে আপনি এই জিনিসটা বুঝতেছেন চাইবে ওকে ভাই আপনাকে বিদায় জানাচ্ছি ভালো থাকেন আপনার মানে কথা মানে একদম গনকেস একদম গনকেস একদম মাথা নষ্ট পুরা গেছে পুরা একবারে মানে খাস মুমিน একবারে একবারে ভয়ঙ্কর মোমেন্ট মাথায় কি কিছু ঢুকবে না হাতুরি দিয়ে বাইরে ঢুকাইলো কিছু ঢুকবে না কোনো সম্ভব না আসলে